পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে নিয়ামতপুর পুলিশ ফাঁড়ি এলাকার নিয়ামতপুর বাজারকে যানজট মুক্ত করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে আসানসোল পৌর নিগম ও কুলটি থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। বুধবার সেই উপলক্ষে আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এবং MIC ইন্দ্রাণী মিশ্র ও কুলটি ট্রাফিক ACP ঈপ্সিতা দত্ত ও কুলটি ACP সুকান্ত ব্যানার্জি এবং অন্যান্য আধিকারিকরা এদিন নিয়ামতপুর মোড় থেকে লিমুরিয়া বাজারের মাছ বাজার পর্যন্ত যে সমস্ত দোকানপাট সীমানার বাইরে ফুটপাত দখল করে রয়েছে তাদেরকে নিজ সীমানায় সরে যাওয়ার অনুরোধ জানায়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এখানে যদি আপনারা আপনাদেরকে বলছি যে যদি আপনারাই খুঁজে বার করবে কাস্টমার আসবে, গাড়ি দাঁড় করাবে, কিনবে, এখানে রাখলে কাস্টমার হবে না, অন্য জায়গায় ট্রেনটা পছন্দ রাখবে। ব্যাপ্তল যে শহরকে যে জাম জঞ্জট যেটা এর থেকে মুক্ত করা, এখানে বাজারে নিয়ামতপুর বাজারে পার্কিং স্পেস করে দেবার, তো তার জন্যই আমরা জয়েন্টলি পুলিশ প্রশাসন আছে, ডিসিপি আছে, আইসি আছেন, আমাদের MMIC ইন্দ্রাণী মিশ্রা আছে, কাউন্সিলর জাকির হোসেন আছে, সবাই মিলে আমরা দোকানদার কাছে একটা আবেদন করেছি যে আমাদের রোডের সাইডে যে ড্রেনটা আছে ওই ড্রেনটা কমসম ছেড়ে দিই। ড্রেনের ভিতরে থাকলে কী হবে, আমার রোডটা ক্লিয়ার থাকবে এবং এই যে স্পেসটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আমরা পার্কিংয়ের স্পেসটা করতে পারি। এখানে আসে যে লোকগুলো বাজার করতে আসে তার ব্যবস্থা, এখানে যে কয়েকটা দোকান আছে তাদের আলটারনেট একটা জায়গা আমরা ব্যবস্থা করে দিই, তারপরে এখানে একটা পার্কিং করে দিলে কী হলো, যে যে জিট রোডের নিয়ামতপুরে জাম লাগছে, লোক রাস্তা উপর গাড়িতে দাঁড় করিয়ে মার্কেটিং করছে, তার জন্য একটা পার্কিং হয়ে প্লেস স্পেসটা হয়ে যাবে, তাহলে জামটা থেকে আমরা একটু মুক্ত পাবো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।